হ্যালো বাঙালিজ। সো গাইজ, আজকে একটু ডিফারেন্ট কিছু করব। আজকে কোনো রোস্ট ভিডিও করছি না, কোনো স্কেচ ভিডিও বানাচ্ছি না। আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো, একটা রূপকথার গল্প। আর এটা একটা ফিকশনাল কমেডি প্লাস মানে কি ফ্যান্টাসি টাইপের গল্প বলতে পারো, যেটা খুব একটা বিখ্যাত লেখক লিখেছেন। আমি আর তো এই গল্পের সাথে কারক কোনো যদি তোমরা মিল খুঁজে পাও তাহলে কিন্তু সেটা পুরোটাই কাকতালীয় ব্যাপার, সেটা যদি আমি দেই না। ওকে, তো চলো শুরু করা যাক। তবে তার আগে আমি তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই ট্রেল অ্যাপটার ব্যাপারে। ট্রেল অ্যাপে এখন রিপাবলিক ডে উপলক্ষে চলছে ধামাকেদার সেল, যেখানে তোমরা প্রচুর অথেন্টিক ব্র্যান্ডেড প্রোডাক্টস পেয়ে যাবে আপ টু 82% ডিসকাউন্টে। মানে এটা কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট। প্লাস আমার এই কুপন কোডটা ইউজ করলে এই অফার্সগুলোর উপর পেয়ে যাবে এক্সট্রা 22% ডিসকাউন্ট। মানে কত ডিসকাউন্ট ভাবতে পারছো? আর যারা যারা এখনও যাও না ট্রেল অ্যাপটার ব্যাপারে, তাদের বলছি ট্রেল হচ্ছে একটা শর্ট ভিডিও কাম ই কমার্স অ্যাপ, যেখানে অথেন্টিক ব্র্যান্ডেড প্রোডাক্ট অনেক বেশি ডিসকাউন্টে পাওয়া যায়। আর এছাড়াও তোমরা এখানে ট্রেল ক্যাশ আর্ন করতে পারো, যে ট্রেল ক্যাশ দিয়ে তোমরা পরে শপিংও করতে পারো চাইলে, যদি তোমাদের কার্ড ভ্যালু 1500 টাকার উপর থাকে। তো আর দেরি না করে এখনই চলে যাও রিপাবলিক ডে এর এই ধামাকেদার সেল লুফে নিতে। আর আমার এই কুপন কোডটা অবশ্যই ইউজ করে এক্সট্রা 22% ডিসকাউন্ট পাওয়ার জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, টু চেক ইট আউট। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওতে ফিরে আসা যাক। তো অনেককাল আগের কথা, তখন KFC আর দেয়ানাগের যৌথ আক্রমণে মুরগি প্রজাতি প্রায় বিলুপ্তির পথে। এমন কঠিন সময়ে মুরগিদের সর্দার মহাবীর ককেন্দ্রনাথ ঠিক করলেন যে তারা কোনো সহৃদয় ভালো মনের মানুষের কাছে গিয়ে আশ্রয় নেবেন। তাকে তাদের প্রবলেমের কথা খুলে বললে তিনি হয়তো মুরগি সম্প্রদায়কে বাঁচানোর জন্য এগিয়ে আসতে পারেন। তো সেই মতো মহাবীর ককেন্দ্রনাথ তার ইনফর্মার মুরগিদের চারপাশে ছড়িয়ে দিলেন যেন তারা কোনো ভালো একটা সহৃদয় ব্যক্তি খুঁজে পায়। তো অনেক খোঁজাখুঁজির পর এমন একজন ব্যক্তির সন্ধান পাওয়া গেল যার কাছে নাকি একটা বিশাল জায়গা আছে যেখানে নাকি মুরগি সম্প্রদায় খুব সেফ থাকবে। তো সেই শুনে মহাবীর ককেন্দ্রনাথ সমস্ত মুরগিদের একত্রিত করে সেই মহান ব্যক্তির কাছে গেলেন। তো মহান ব্যক্তির কাছে যখন তিনি পৌঁছালেন, মহান ব্যক্তি তাকে দেখে হ্যালো গাইস বলে ওয়েলকাম করলেন। আর মহান ব্যক্তির এই মিষ্টি সুরে হ্যালো গাইস শুনে মহাবীর ককেন্দ্রনাথ একদম গলে গেলেন। তিনি ভাবলেন যার গলা এত মিষ্টি তার মনটা না জানি কত মিষ্টি, তো না অবভিয়াসলি তার মনটা না জানি কত ভালো আর উদার হবে। তো সেই ভেবে ককেন্দ্রনাথ তার দুই ডানা জোর করে ওই মহান ব্যক্তির কাছে প্রার্থনা করেন আর বলেন, হে দেবী, আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। KFC আর দেয়ানাগ নামক দুই দানবের খপ্পরে পড়ে আমাদের বংশ প্রায় ধ্বংসের পথে। আমরা শুনেছি আপনার কাছে নাকি একটা বিশাল জায়গা আছে, আপনি যদি সেই জায়গায় আমাদের একটু আশ্রয় দিতেন তো আমরা সেখানে থেকে বংশ বৃদ্ধি করে আবার খোলা মাঠে ফিরে যেতে পারি। তো সব শোনার পর মহান ব্যক্তিটি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের আশ্রয় দেব, আমার পেটে বিশাল জায়গা আছে, আমি বড় করে হা করছি, তোমরা এক এক করে আমার পেটে ঢুকে যাও, সেখানে তোমরা সুরক্ষিত থাকবে। এদিকে ককেন্দ্রনাথ যত বড় বেরি হোক না কেন আলটিমেটলি তো মুরগিই, তাই এই প্রস্তাবে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। কিন্তু তখন বাচ্চাদের একজন, আর সে হচ্ছে মহাবীর ককেন্দ্রনাথের ছোট ছেলে নুনুন্দ্রবালি। নুনুন্দ্রবালি ছোট হলেও তার মাথা কিন্তু ছিল শার্প। সে জানায় যে আমরা যে ওনার পেটে গিয়ে সেফ থাকবো তার কি গ্যারান্টি। তখন সে একটা প্রস্তাব দেয় যে ককেন্দ্রনাথ অল্প কিছু লোক নিয়ে সেখানে আগে যাক, জায়গাটা সেফ কিনা পরীক্ষা করে তারপর দুদিন পর সে ফিরে আসবে অন্য সব মুরগিদের নিয়ে যেতে। নুনুর এই প্রস্তাব অনেক মুরগির পছন্দ হয়, তাই তারা তখন ঠিক করে যে ককেন্দ্রনাথ তার বিশ্বস্ত কয়েকজন অনুচর নিয়ে আগে যাবেন, সেখানে দুদিন থেকে তারপর ফিরে এসে যদি জায়গাটা সেফ মনে হয় তো বাকি সব মুরগিদেরও নিয়ে যাবেন। তো সেই মতো ককেন্দ্রনাথ তার চেলা চামুণ্ডাদের নিয়ে সুর সুর করে ঢুকে যায় মহান ব্যক্তিটির পেটে। এদিকে দিন যায়, রাত যায়, সর্দার কিন্তু আর ফেরে না। তো এইভাবে দুদিন পার হওয়ার পর কিছু মুরগি আবার একত্রিত হয়ে মহান ব্যক্তিটির কাছে যায় সর্দারের খোঁজে। তো মহান ব্যক্তি তখন বলে যে তোমাদের সর্দার আমার পেটের এত আরামে আছে, এত মজায় আছে যে তিনি আর বেরোতে চাইছেন না। তো তিনি আমাকে বলে দিয়েছেন যে তাকে নিতে যদি কেউ আসে তাকেও যেন আমি আমার পেটের ভেতর ইনভাইট করে নিই। যেরকমটা ফার্স্টে বলেছিলাম মুরগি, তো তাই সেকেন্ড দলটাও সুর সুর করে ঢুকে যায় মহান ব্যক্তির পেটে। আবার দিন যায়, আবার রাত পার হয়, কেউ ফেরে না, না ককেন্দ্রনাথ না তাকে উদ্ধার করতে যাওয়া বাহিনী। তখন নুনুন্দ্রবালি আবার একদল মুরগি পাঠায় মহান ব্যক্তিটির কাছে খোঁজ নেওয়ার জন্য। তো সেই 3 নম্বর বাহিনী যখন যায় মহান ব্যক্তিটির কাছে, মহান ব্যক্তি তাদেরকেও সেম কথা বলে এবং পেটের ভেতর ঢুকিয়ে নেয়। আবার দিন যায়, আবার রাত পার হয়, কেউ ফেরে না। তখন নুনুন্দ্রবালি গিয়ে টনক নড়ে যে না, দলে দলে মুরগি নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, ব্যাপারটা তো সুবিধার না, মহান ব্যক্তির কাছে যারাই যায় তারাই আর কেউ ফেরে না। তো তখন নুনুন্দ্রবালি ঠিক করে যে আর কেউ মহান ব্যক্তির কাছে যাবে না। কিন্তু ওরা না গেলে কি হবে, মহান ব্যক্তির তো ততই না অভ্যাস হয়ে গেছে। তাই তিনি নিজেই এবার চলে আসলেন মুরগিদের কলোনিতে, আর এসেই গোটা 20টা মুরগি তিনি একবারে পেটে চালান করে দিলেন। আর সেই 20টা মুরগির মধ্যে ছিল নুনুন্দ্রবালিও। তো এবার মুরগিদের কাছে না আছে সর্দার, না আছে তাদের পরামর্শ দেওয়ার কেউ।
বোকা মুরগিগুলো এবার ভাবছে যে কি করবে কি করবে, তখন মহান ব্যক্তি স্যাটিসফাইড হয়ে চলে গেছেন। বোকা মুরগিগুলো তখন ভাবছে যে না, বাঁচা গেল, মহান ব্যক্তি চলে গেছে, আর কোনো সমস্যা নেই। তাই তারা ওখানেই বসে গেল, মানে তারা আর ওখান থেকে পালায়নি, তারা ওখানেই থেকে গেল। দুদিন পর আবার মহান ব্যক্তি ফিরে এলো মুরগিদের কলোনিতে, আর এসেই বললেন, হ্যালো গাইস, আই এম ব্যাক। কিন্তু এইবার মহান ব্যক্তির এই মিষ্টি সুরে হ্যালো গাইস শুনে সব মুরগিরা ভয়ে পালাতে শুরু করে দিল। আর মুরগিদের পালাতে দেখে এই মহান ব্যক্তির খুব রাগ হলো যে কেন পালাচ্ছে। তাই তিনি সবকটা মুরগিকে ধরে পা কেটে দিলেন যেন তারা আর পালাতে না পারে। আর সেই কাটা পাগুলো দিয়ে তিনি চিকেন তন্দুরি, ললিপপ, লেগ পিস অনেক কিছু করে খেয়ে নিলেন। এরপর তিনি মুরগিগুলোর যে বডি পড়েছিল সেই বডিগুলোকে শিকে গুজে গুজে শিক কাবাব বানিয়ে খেয়ে নিলেন। কিন্তু তাতেও যে মহান ব্যক্তির পেট আর মন কোনোটাই ভরে না, তাই তিনি এবার মুরগিদের বাচ্চাগুলোকে খাওয়া শুরু করলেন। শুধু তাই নয়, যেগুলো জন্মায়নি মানে ডিম, সেই ডিমগুলোকেও সানি সাইড এগ পোচ বানিয়ে সসে চুবিয়ে চুবিয়ে খেয়ে নিলেন। আর এভাবেই আস্তে আস্তে মুরগিদের বংশ ধ্বংস হয়ে গেল। দি এন্ড। তো গাইস, কেমন লাগলো গল্পটা? এটার সঙ্গে কারো মিল পেলে কিন্তু আমি দায়ী নয়, এটা পুরোই ফিকশনাল একটা স্টোরি। কার সাথে মিল পেলে কিন্তু একদমই কাকতালি ব্যাপার, ঠিক আছে? তো এটা আমি তোমাদের কেন শোনালাম, এটা শোনালাম কারণ এ কেমন খাওয়া এপিসোড 6 আসতে চলেছে, আর এটা ছিল ট্রেইলার। তো তোমাদের যে কাজটা হলো সেটা হচ্ছে এই ভিডিওটা বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দাও। এই ভিডিওটায় 2000 লাইক এলেই আমি নেক্সট ডে কেমন খাওয়া এপিসোড 6 পোস্ট করে দেবো, ঠিক আছে? তো অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও যেন 2000 লাইকটা কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের মাঝে অনেকেই আছে যারা আমার ভিডিওর নোটিফিকেশান পাও না, তাদের বলছি যে তোমরা বেল আইকনটা প্রেস করে অল করে দাও, তাহলে সব নোটিফিকেশান পেয়ে যাবে। বা তোমরা যখন আমার কোনো ভিডিও দেখবে তখন সেখানে লাইক আর কমেন্ট করে দিও, তাহলে অটোমেটিক নেক্সট ভিডিওর জন্য ইউটিউব নিজেই আপডেট দিয়ে দেবে। আর আমার কুপন কোডটি ইউজ করে বিশাল ডিসকাউন্টে ট্রেল থেকে শপিং করতে ভুলো না কিন্তু। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।